প্রবীরবাবু ফিরেছে, গোটা কলকাতার সমস্ত মাল্টিপ্লেক্স কেঁপে উঠেছে। এবার সুরিয়া ভাইকে ফিরতে দাও, গোটা বাংলা কেঁপে উঠবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এখন কথা বলবো একটা এক্সক্লুসিভ আপডেট, নেট ইনসাইডের নিউজ নিয়ে বেসিক্যালি এখানে কথা হবে। এবং আজকে আপডেট দেবো ভয়ঙ্কর একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে বস থ্রিকে নিয়ে। তো বস থ্রি হচ্ছে, এটা তো আমরা অফিসিয়ালি জেনে গেছিলাম, ভাস্বতী ম্যাম পোস্ট করেছিলেন নিজের ফেসবুকে, যেখানে তিনি জানিয়েছিলেন যে পরিচালক এবং জিত আর কি দুজন মিলে আর কি ফাইনালি একটা কাস্টিং, মানে ফাইনালি একটা স্ক্রিপ্ট সিলেক্ট করেছে এবং সেটাকে নিয়ে বস থ্রি করার প্ল্যান করা হয়েছে। এবং এটা বহু পুরনো খবর, কিন্তু এখন যে খবরটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে বস থ্রি কোন টাইমে আসতে পারে সেটা নিয়ে কিন্তু একটা মোটামুটি যেটুকু জানতে পেরেছি সেটা নিয়ে কিন্তু কথা বলবো। তো এই মুহূর্তে জিদ্দার হাতে কিন্তু অনেকগুলো স্ক্রিপ্ট রয়েছে। আমরা জানি বুমেরাং নিয়ে জিদ্দার ব্যস্ত, মানুষ নিয়ে তো অলরেডি ব্যস্ত রয়েছে, তারপর রয়েছে ভূতের রাজা দিল বট, এছাড়া আরও কিছু কিছু কিন্তু কমার্শিয়াল কাজ কিন্তু রীতিমতো কিন্তু প্ল্যানিংয়ের মধ্যে জিদ্দার কিন্তু রয়েছে। অনেকে ভাবতে পারে অন্যান্য প্রোডাকশন থেকে জিদ্দার কাছে অফার আসছে না, তার মানে জিদ্দার হাতে কাজ নেই, তা কিন্তু নয়। জিদ্দার নিজের প্রোডাকশন এখন যা যা কাজ শুরু করতে চলেছে সেইগুলো অন্যান্য প্রোডাকশন জাস্ট ভাবতে পারছে না। ভয়ঙ্কর রকমের কিছু স্ক্রিপ্ট রয়েছে, তার মধ্যে কিছু অন্য ধারার কাজ রয়েছে, তার মধ্যে কিছু অ্যাকশন ওরিয়েন্টেড কাজ রয়েছে, সব কিছুই রয়েছে। এবং এরই মধ্যে একটা হচ্ছে বস থ্রি, এটা কিন্তু রয়েছে। এবং একটা কথা আমরা ভেবে দেখো, বস থ্রি একটা বিরাট বড় কাজ, কারণ বাংলাতে কমার্শিয়াল ফ্র্যাঞ্চাইজ বলতে কিন্তু এটাই রয়েছে, আর কিন্তু কোনো কমার্শিয়াল ফ্র্যাঞ্চাইজ নেই। চ্যালেঞ্জটা ছিল, কিন্তু চ্যালেঞ্জটা বহু আগে চ্যালেঞ্জ টু এসেছিল, তারপর ওটা নিয়ে কোনো প্ল্যানিং হয়নি। এখন যদি হয় তো খুবই ভালো। এবার বস টুটা 2017 এসেছিল, তারপর থেকে লোকের আশা আছে বস থ্রি কবে আসবে, বস থ্রি কবে আসবে, এই ফিল্ডে হয়েছিল। তো এখন যেটা শোনা যাচ্ছে, দেখুন শুভশ্রী থাকবে কি থাকবে না এটা সম্বন্ধে যদি বলি, তাহলে এখানে কিন্তু শুভশ্রীকে প্ল্যান না করেই কিন্তু স্ক্রিপ্ট ভাবা হচ্ছে, মানে শুভশ্রী গাঙ্গুলির চরিত্রটা কিছু একটা দেখানো হবে, এরকম সামথিং হবে। কিন্তু এখানে মেন যেটা জোর দেওয়া হচ্ছে ভিলেনের ওপর, ভিলেনকে খুব ভয়ঙ্কর ভাবে লেখা হচ্ছে, যেটা বস টুর ক্ষেত্রে খানিকটা মিসিং ছিল। বস ওয়ানে রতপদার্থ ফাটিয়ে দিয়েছিল, কিন্তু বস টুতে ভিলেনের জায়গাটা একটু অভাব ছিল। কিন্তু বস থ্রিতে কিন্তু মেন ভিলেনের ওপর জোর দেওয়া হচ্ছে, কারণ যেহেতু এটা জিদ্দার সব থেকে সফল ফ্র্যাঞ্চাইজি এবং পার্ট ওয়ানের থেকে পার্ট টু ভয়ঙ্কর বিজনেস যেহেতু করেছিল দুই বাংলা মিলিয়ে, তো পার্ট থ্রির ক্ষেত্রে তারা কিন্তু স্ক্রিপ্টের ক্ষেত্রে কোনো কিন্তু মানে তাড়াহুড়ো বা নাছোড়বান্দা কাজ করতে কিন্তু রাজি নয়। তারা রীতিমতো একটা ভালো স্ক্রিপ্ট জোগাড় করেছে এবং সেখানে হিরো ভিলেনের একটা ফাইট রয়েছে, সূর্য ভাইয়ের নতুন একটা চ্যালেঞ্জ, যে এবার সেক্ষেত্রে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে, এরম ভাবে কিন্তু কাজটা বানানো হচ্ছে। এবার কথা হচ্ছে কবে আসতে পারে। দেখো 2024 আসার কিন্তু কোনো প্ল্যান নেই, আমি যদি বলে দিই পরের বছরই আসবে কোনোভাবেই চান্স নেই। তার পিছনে বড় কারণ হচ্ছে জিদ্দা খুব ধীরে সুস্থে কাজ করে, আমরা সবাই জানি জিদ্দার সিনেমার শ্যুট যেগুলো হয়েও যায় সেগুলো আস্তে আস্তে অন্ততপক্ষে শ্যুট হওয়ার পরও 5-6 মাস টাইম লাগে সিনেমাগুলো আনতে, কারণ জিদ্দা খুব ধীরে সুস্থে কাজ করে। মানুষের ক্ষেত্রে তোমরা দেখলে অনেক আগে শুটিং হয়ে গেছিলো, মানুষ এতদিনে আসছে। এবার ব্যাপারটা হচ্ছে এটার যে পরিচালক আর কি বাবা যাদব, বাবা যাদব এর মধ্যে যে ইয়াসের সঙ্গে যে নজরাতে যে কাজটা যেটা আসার কথা রয়েছে সেটা নিয়ে তারা রীতিমতো কিন্তু ব্যস্ত রয়েছে। ওটা শুটিং মোটামুটি 40-50% কমপ্লিট হয়েছে, এখন অনেকটা কাজ কিন্তু বাকি রয়েছে। ওটাতে ইয়াস একজন মানে পুলিশ অফিসারে পার্ট করছে, তো সেই কাজটা কিন্তু শুটিং হওয়া বেশ খানিকটা এখন বাকি রয়েছে। সেটা কমপ্লিট হওয়া হতে হতে মোটামুটি হয়ে যাবে জানুয়ারি মাস, জানুয়ারি থেকে কিন্তু মোটামুটি স্ক্রিপ্টিং ফাইনাল করার কাজ কিন্তু চালু হবে বস টুয়ের, সরি বস থ্রিয়ের। তারপর কিন্তু শ্যুট স্টার্ট হতে হতে মোটামুটি ঈদের পর 2024 ঈদের আগে এটা শ্যুটিংয়ে কিন্তু কোনো প্ল্যান করা হচ্ছে না, কারণ তার আগে যেতে ব্যস্ত থাকবে ভূতের রাজা দিল বট নিয়ে, যেটা 2024-এ দুটো রিলিজ হবে জিদ্দার। এই বছর যেমন দুটো রিলিজ হবে, 2024-এও দুটো সিনেমা রিলিজ হবে, একটা হচ্ছে বুমেরাং আর একটা হচ্ছে ভূতের রাজা দিল বট। তারপর যেটা শোনা যাচ্ছে সবকিছু শুটিং মোটামুটি ঈদের পর থেকে শুরু হয়ে এটার পেছনে জিদ্দার টাইম দেবে, এবং যদি সব কিছু ঠিক থাকে পয়েন্ট অফ ইনেটের, এটা কিন্তু হতেও পারে না হতে পারে, কারণ আমার কাছে এই মুহূর্তে খবর রয়েছে হতে পারে, এবার সেটা এখনের খবর, পরবর্তীকালে নাও হতে পারে। তো সেই হিসেবে যদি দেখা যায় তাহলে কিন্তু 2025-এর ঈদে, 2025 ঈদ এটাতে কিন্তু আনার প্ল্যান চলছে বস থ্রি। এখন অবধি কিন্তু এরামই ফাইনাল রয়েছে, হতে পারে জিদ্দার জন্মদিনে হয়তো কোনো আপডেট হয়তো এলো, যেখানে আমরা বস্ত্র সম্বন্ধে কিছু হয়তো জানতে পারলাম, তবে চান্স কম রয়েছে। কিন্তু 2024-এ বস থ্রির কোনো খবর নেই, এটুকু তোমাদের বলে দিলাম। 2025-এ ঈদের টাইমে কিন্তু প্ল্যানিং করা হচ্ছে বস থ্রির রিলিজের। এবার কতটা কী হয়, কতটা কী কাজ এগোয়, কতটা জিদ্দার নতুন স্ক্রিপ্ট সাইন করে, তারপর অনেক কিছু ডিপেন্ড করছে। 2024-এ আসবেন এটুকু শিওর, 2024-এ দুটো সিনেমা রিলিজ করার প্ল্যান রয়েছে জিদ্দার, যেগুলো তোমাদেরকে আমি বললাম। আর 2025-এ পুরোপুরি ফোকাসটা জিদ্দার কিন্তু রয়েছে ঈদ 2023-এ বস থ্রিকে নিয়ে। এবার দেখা যাক কী হয়, কারণ এইবারে স্ক্রিপ্টটা কিন্তু জোরদার হতে চলেছে। এবং আমরা দেখেছি জিদ্দার যখনই খুব খারাপ ফেস গেছে সেই সময় এসে বস এসে জিদ্দাকে কামব্যাক করিয়েছে। বস ওয়ান যখন এসেছিল বা বস টু এর সময় কমার্শিয়াল সিনেমার মার্কেটই খারাপ হয়ে গেছিলো, বস টু একটা হিউজ বিজনেস করেছিল, আর এখন তো কমার্শিয়াল মার্কেটে জিতবাদে কিছুই নেই, জিতা তো ফাটিয়ে দিচ্ছে কমার্শিয়াল মার্কেটে, রাবণ চেঙ্গিস দিয়ে মানুষ একটা ভালো বিজনেস করতে পারে। তো সেই সময় দাঁড়িয়ে বস থ্রি একটা যে হিউজ বিজনেস করবে তা নিয়ে কোনো গ্র্যান্ড মানে কোনো সন্দেহই নেই, খালি জিদ্দা এখন নিজের কমার্শিয়াল মার্কেটটাকে স্ট্রং করার চেষ্টা করছে
এবং করার পর ব্যাক টু ব্যাক হিট দিয়ে বস 3 দিয়ে একটা বিগেস্ট ব্লকবাস্টার কিন্তু দিতে চলেছে কিন্তু আমাদের জিতটা, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো ঈদ 2025-এর রিলিজের প্ল্যানিং রয়েছে, এবার দেখা যাক সবকিছু ঠিকঠাকভাবে গেলে ঈদ 2025-এ আসবে, নাহলে কিন্তু পোস্টপোনও হতে পারে, তো দেখা যাক কি হয়। তো এটাই ছিল এক্সক্লুসিভ আপডেট যেরকম জানতে পারলাম তোমাদেরকে বললাম। যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভাই টেক কেয়ার।